এবং কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস আমি নিজে এই রোগে আক্রান্ত, এটা সত্য কথা বন্ধুরা, যে আমি নিজে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত। কতক্ষণটা একটু মানে ঠান্ডা লেগেই থাকে, কাশি কাশি ভাব হয়, গলায় খুশখুশি ভাব হয়, এটা থেকে আপনার দেখা গেছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িন উম্মি ওয়ালা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে আজকে আগে পরে আমার অনেক ভিডিও দেখছেন আপনারা, আজকে নতুন করে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এবং আপনাদের আমাদের মধ্যে যাদের এই সমস্যাটা ছিল, যাদের হেপাটাইটিস বি ভাইরাস যাকে বলা হয়, তো এটার জন্য আমি ভালো একটা আপনাদের জন্য উপঢৌকন হিসাবে নিয়ে আসছি, ভালো একটা ব্যবস্থাপনা। তবে হেপাটাইটিস বি ভাইরাস যাকে বলা হয়, এটা সিমটমটা হচ্ছে বা এটা যাদের মাঝে আছে, যারা করোনা হিসাবে টিকা নিয়ে নিছেন বা নেন নাই, তো যারা নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন। আর টিকা নেওয়ার নিলেই যে আপনার এই জিনিসটা আপনার ভিতরে নাই বা আছে, এটা এমন কোনো কিছুই না। তো আপনার হেপাটাইটিস বি ভাইরাস এটার জন্য আপনার কোনো আসলে বাংলাদেশে এবং আর বিশ্বে এমন কোনো ব্যবস্থাপনা তেমন একটা নাই আমার জানা মতে, সমস্যা নেই তো জানা মতে নাই। তো আমি হাকিম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি আপনাদের জন্য কনাজি গাছ গাছরা দিয়ে আমি পূর্বে তেই জন্য এটার একটা ব্যবস্থাপনা দেওয়া থাকি এবং অনেকেই আমার কাছে নিয়ে আনেন। আমি এই পর্যন্ত তো আমার মনে হয় যে কয়েক হাজার লোক যে আমি দিছি, ইনশাল্লাহ কেউ আমাকে বলতে পারে না যে হুজুর আপনার জিনিসে কাজ করে নাই। ইনশাল্লাহ শতকরা আমি যা পাইছি হিসাবে দেখা গেছে শতকরা 90-95% লোকে ইনশাল্লাহ কাজ তারাই দাদাতে শাস্তি চলেছে। তো এই যে আমার হাতে কাছে আছে এই একটা, এটা নিজেও সুতরাং করে খেতে পারেন বা সংগ্রহ করে খেতে পারেন। এটার সাথে যে ইন্ডিয়ান যে একটা কালো মেঘ, কালো মেঘ অনেকেই চিনেন, এই যে আমার হাতে দেখতেছেন কালো মেঘ, এটা শুকনা, এটা শুকনা, এটা পাউডার বানাইতে হয়, পাউডার বানায় এর সাথে আরও কিছু সরঞ্জাম আছে, এটা দিয়ে আপনি এক চামচ পাউডার এক গ্লাস পানির সাথে রাতে এবং সকালে এটা খাইলে হেপাটাইটিস বি ভাইরাস আপনার থাকে না আমার জানা মতো নেই। তো আর এটা খাইলে যে একেবারে আপনি ভালো হয়ে যাবেন 100% নিশ্চিত, দেরি করা যাবে না, আল্লাহ মাফ করলে। তো আমি আগেও বলছিলাম যে আমার কাছে শতকরা 90-95% লোক যারাই আছে তারাই আমার বলে নাই যে আমার কোনো এই জিনিসটা হলো আছে, যারাই নিচ্ছে ইনশাল্লাহ সবাই বলে না আপনার জিনিসটা খুব ভালো কাজ করে। এই যে আমার হাতে দেখতেছেন এই এই বয়মটা, তো ওই জিনিসটা আমার কাছে সংগ্রহ করি। তো এইটা এই ওষুধটার নাম কি? এটার সাথে আছে আপনার ওই কালোমের, ইন্ডিয়ান কালোমের, এইটার নাম কি? হ্যাঁ, এটার এটার সাথে আলকুশিও আছে এবং তেঁতুলে বিষও আছে। আমি বলছি বি ভাইরাসের জন্য কালো মেঘ তো খেতে হয় আলাদা ভাবে নাকি? এইটা খাবে কি? এইটা এইটা হলো আপনার এটার সাথে আছে তেঁতুলের বিষ এবং আলকুশির বিষ পাউডার আছে এটার সাথে। তো এইটা এক চামচ পাউডার এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে খাবে এবং সকালেও খেতে পারে প্রতিদিন রাতে, প্রতিদিন রাতে মানে সেই এক গ্লাস পানির সাথে গুলাই খাবে। কি পানি নাকি ঠান্ডা না কুসুম গরম? নরমাল পানির সাথে খাওয়া হবে, এক চামচ পাউডার এক গ্লাস নরমাল পানির সাথে লাগাই খেয়ে নেবে খাওয়া দাওয়ার পর এবং সকালবেলাও, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার পর আবার সকালবেলাও দেখা গেছে হালকা একটু নাস্তা খেয়ে এক চামচ পাউডার এক গ্লাস পানি নরমাল পানি হলেই চলে, মানে খালি পেটে খাওয়া যাবে। হ্যাঁ, খালি পেটেও খেতে পারেন, এটা চা বিস্কুট বা একটু কিছু খাওয়া খাওয়াটাই সবচেয়ে উত্তম আর কি, খেয়ে নেবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনি যে বিবাহের যেটা বলা হয় এটা হচ্ছে ইনশাল্লাহ আমি আশা করতে পারি, হ্যাঁ 90-95% আপনি এটাতে মুক্ত থাকতে পারেন ইনশাল্লাহ। এই পাউডারটা খাওয়ার পরে মানে এটার সাথে কি কালো মেঘও খাবে? হ্যাঁ, কালো মেঘ খাবে।
বন্ধুরা শুনছিলেন যে হাকিম মোহাম্মদ নুরুল ইসলাম কাকার কাছ থেকে, এর মধ্যে কিন্তু তারও একাধিক ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয়েছে এবং সেই দেশ বিদেশ থেকে প্রবাসী অনেক ভাই বন্ধুরা তার থেকে ওষুধ নিয়েছেন এবং সেই ওষুধ খেয়ে তারা যে উপকৃত হচ্ছেন সেইটা কিন্তু আমরা অনেকেই তাকে ফোন করে বলেন। তবে সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে প্রয়োজন একটু দয়া করে যারা ওষুধগুলো নিয়েছেন যে উপকৃত হচ্ছেন কি হচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। দেখেন আপনার একটি কমেন্টের মাধ্যমে আপনি যদি ভালো ফলপ্রসূ হয় তাহলে এখানে আমাদের সার্থকতা এবং কাকার একটা মানুষ কিছু অর্থ হলেও সে একটা সঠিক ওষুধ পেল। এবং কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস আমি নিজে এই রোগে আক্রান্ত, এটা সত্য কথা বন্ধুরা, যে আমি নিজে কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত এবং আমি ছিলাম আজকে থেকে আরও প্রায় 9 মাস আগে আমার ভিতরে যে আমার আমি একজনকে রক্ত দিতে গিয়েছিলাম সেখানে আমি জানতে পারি যে আমার রক্তে হ্যাপাটাইটিস বি ভাইরাস আছে, আমি বি ভাইরাসের রুগী। সেখান থেকে আমি কিভাবে চিকিৎসা নেব ট্রিটমেন্ট নেব কোনোভাবে আমি জানতে পারি কালো মেঘের কথা, যে কালো মেঘটা 3 মাস অবধি সকাল বিকাল রাতে মানে সকালে ও রাতে খেলে সেটি আসলে এটি কাজ করে। এবং আমার সিমটমগুলো হ্যাপাটাইটিস বি ভাইরাসের সিমটমগুলো কী কাকা, এটা লক্ষণগুলো কী একটু বলেন তো। লক্ষণটা একটু মানে ঠান্ডা লেগেই থাকে, কাশি কাশি ভাব হয়, গলায় খুশখুশি ভাব হয়, এটা থেকে আপনার দেখেছে অনেক সময় লিভার বা লাংসের একটু সমস্যা হয়, ক্যান্সার একটু আক্রান্ত হয়, এই আক্রান্ত থেকে অনেক সময় দেখা গেছে আপনি এটা পূর্ণাঙ্গ ব্যবস্থা না নিলে দেখা গেছে আপনি বিছানায় আপনি হঠাৎ করে একসময় দেখছেন যে পড়ে আপনি সুস্থ থাকবেন, আপনি চলতে আসেন আপনি মনে করবেন যে সুস্থ, একেবারে সুস্থ, আসলে আপনি সুস্থ না, আপনি ভিতরে কিন্তু আপনার এই ভাইরাসটা মানে চর্চা করতে আছে। হ্যাঁ, তো হঠাৎ করে দেখছেন যে একসময় আপনি বিছানায় পড়ে গেছে, পড়ে গেলে দেখা গেছে কিছুদিনের ভিতরে আপনি এই বি ভাইরাসের কারণে আপনি লিভার নষ্ট হয়ে যায়, আপনার লাংসের অনেক সময় ক্ষতি হয়, তাতে দেখা গেছে আপনি হঠাৎ করে আপনি মৃত্যুর সাথে আপনি লড়াই করতে আছে এবং আপনি মৃত্যু হয়ে যেতে পারে না। আরো কিছু লক্ষণের সাথে মনে হয় আছে যে পাতলা পায়খানা, মাথা ঘোরানো, শরীর দুর্বল হয়ে যাওয়া, এগুলো থাকে। হ্যাঁ বন্ধুরা, আসলে এই লক্ষণগুলো আমার মধ্যে ছিল, আমার কিন্তু ঠান্ডাতে যে এখনো খুশখুশে যে কাশিটা কিন্তু আপনারা জানতেছেন আমি এখনো কিন্তু পুরোপুরি ভালো হইনি। তবে কালো মেঘটা খাওয়ার পর থেকে আমার সেই দিনে 2-3 বার বাথরুম হওয়া এবং মাথা ঘোরানো, বমি বমি একটা ভাব, এই সিমটমগুলো চলে গেছে। হ্যাঁ, এবং আমি গতকালকে আমি এতদিন কাকার কাছে কিন্তু আমার হ্যাপাটাইটিস বি ভাইরাসের কথা আমি শেয়ার করিনি, গতকালকে রাত্রে বললে পর তার থেকে আমি এই নতুন তেঁতুলের বিচি গুঁড়া আর আলকুশি গুঁড়া এবং তিনি যে ওষুধটি বানিয়েছেন তিনি আমাকে দিয়েছেন। তা আসলে হ্যাপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু বন্ধুরা এটি একটি মৃত্যু অবধারিত একটি রোগ, যেটা সাধারণত আপনি হ্যাপাটাইটিস বি ভাইরাসের লক্ষণগুলো কী আমাকে নতুন করে বলতে হবে না, আপনার ইউটিউবে গুগলে সার্চ দিবেন যে এই রোগে কী কী হয়, যে কতদিনে লক্ষণটা এমন সময় এসে ধরা পড়ে যে যখন আর চিকিৎসা থাকে না, ক্যান্সারে আপনি চলে গেছেন, তখন মৃত্যু অনিবার্য হয়ে দাঁড়ায় বিষয়টা। আবার সারা জীবন আপনি কাউকে রক্তও কিন্তু দিতে পারবেন না, তাই এই রোগের লক্ষণটা এমন সময় গিয়ে ধরা পড়ে যখন আর চিকিৎসা থাকে না। সুতরাং আপনারা এই রোগের হ্যাপাটাইটিস বি ভাইরাস হলে কী হয়, যাদের হ্যাপাটাইটিস বি ভাইরাস নাই তারাও অনতিবিলম্বে টেস্ট করে যদি না থাকে টিকে নিয়ে নেন, তাহলে 2টা টিকে নিতে হয় আপনাকে, এখন একটা 3 মাস পরে একটা টিকা সাধারণত যে নিয়ম। আর হ্যাপাটাইটিস বি ভাইরাস যদি হয়েই যায় তাহলে এই রোগের কিন্তু ওষুধ বাংলাদেশে এখন পর্যন্ত তৈরি হয়নি, বিশ্বেও তৈরি হয় নাই, এরকমের আপনারা এটা চাইলে ওই ইউটিউবে গুগলে লিখে সার্চ দিবেন। আর আমাদের থেকে যদি কেউ ওষুধ নিতে চান, নিচে দেওয়া কাকার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ওষুধ সংগ্রহ করতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের ওষুধ পাঠিয়ে দিয়ে থাকি। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।